হচ্ছে প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। গরম যত বাড়ছে তত দেখছি আমাদের স্কিন ক্রমশ ডাল হয়ে যাচ্ছে, আনইভেন হয়ে যাচ্ছে, স্কিনের উপর কোনো গ্লো থাকছে না, স্পেশালি আমাদের বডি স্কিন। আমরা তো আমাদের মুখের জন্য অনেক কিছু করি, ফেস ওয়াশ করি, স্ক্রাব করি, প্যাক অ্যাপ্লাই করি, কিন্তু বডি স্কিনের বেলা সেরকমভাবে কিচ্ছু করা হয় না, শুধুমাত্র একটা সোপ বা শাওয়ার জেল আমরা ব্যবহার করি। এতে কিন্তু আমাদের স্কিন এতটাই ডাল হয়ে যায়, স্পেশালি এই গরমের সিজনে এতটাই ট্যান হয়ে যায়, যতটা ড্রেস পরবে ততটা দেখবে ফর্সা, বাদ বাকিটা কিন্তু পুরো কালো। এর কারণ রেগুলার বেসিসে ট্যান পড়তে পড়তে কিন্তু আমাদের স্কিন ক্রমশ ড্যামেজ হতে শুরু করে। ট্যানের কারণে আমাদের স্কিনের যে টিস্যুগুলো সেগুলো অত্যধিক হারে ড্রাই হয়ে যায়। এর জন্য কি করতে হবে, আমাদেরকে ডিট্যান করতে হবে, আমাদের স্কিনটাকে পলিশ করতে হবে। তাই বলবো আজকের ভিডিওটাকে কোনোভাবে স্কিপ না করে একটু এন্ড অব্দি দেখো, ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না, ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সো লেটস গেট স্টার্টেড। গরম পড়তে না পড়তে বডি ট্যানিংয়ের সমস্যা কম বেশি আমরা এখন প্রত্যেকেই ফেস করি, আর তার জন্য এই স্পেশাল টিআই বাই বডি ট্যান রিমুভিং প্যাকটা তৈরি করতে আমাদের এখানে লাগছে কফি পাউডার। আমি এখানে দেখো নর্মাল যে পাতা কফিগুলো আসে সেটা নিচ্ছি, মোটামুটি 3-4 চামচ মতো এখানে কফি পাউডার নেবে। এরপর এতে অ্যাড করবে 3-4 চামচ চালের গুঁড়ো। আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি, তোমরা নর্মাল চালের গুঁড়ো এর মধ্যে দিতে পারো। দিয়ে এবার কফি আর চালের গুঁড়োটাকে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নেবে। বন্ধুরা, কফি আর চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই এফেক্টিভ, স্পেশালি ট্যান রিমুভ করতে, বডি এক্সফোলিয়েট করতে কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করে। চেষ্টা করবে আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে, তাহলে তো আরোই ভালো। এরপর আমি এতে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো। আমি এখানে কস্তুরি হলদি দিচ্ছি, তোমরা কুকিং হলদিও এর মধ্যে অ্যাড করতে পারো। এরপর আমি এতে দেব 1 চামচ কোকোনাট অয়েল। বন্ধুরা, তোমরা এই জায়গায় অলিভ অয়েলও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর এতে দেব শ্যাম্পু। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি এখানে জাস্ট একটা পাতা শ্যাম্পু এর মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি, যাতে আমাদের স্কিনের ধুলো ময়লাগুলো খুব সহজে বেরিয়ে যায়। তোমরা এই জায়গায় বডি ওয়াশও ব্যবহার করতে পারো। সবার শেষে আমি এতে অ্যাড করব 5-6 চামচ মতো টক দই। হ্যাঁ বন্ধুরা, চেষ্টা করবে পিওর টক দই ব্যবহার করতে, টক দই কিন্তু গরমে আমাদের স্কিনের জন্য ভীষণই এফেক্টিভ। দিয়ে এবার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নেবে। এটা মিক্স করার পর যে কনসিস্টেন্সিটা রেডি হবে একদম দেখবে ঠিক একটা ক্রিমি প্যাকের মতো, আর ঠিক তখনই এটাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে। আমি বলবো এই গরমে এটাকে ফুল বডিতে অ্যাপ্লাই করতে, যেমন ঘাড়ে, গলায়, পিঠে, হাতে, পায়ে, তুমি এটাকে ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো। স্নান করার ঠিক 10-15 মিনিট আগে এটাকে খুব ভালো করে গোটা শরীরে অ্যাপ্লাই করে নিলে, তারপর তুমি নর্মালি শাওয়ার নিয়ে নিলে, এটার বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু সপ্তাহে অবশ্যই তোমাকে 2-3 দিন এটাকে ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু গরমে তোমার স্কিনে ট্যান যেমন পড়বে না, তেমনই তোমার স্কিন অনেক বেশি ফর্সা এবং ব্রাইট হয়ে উঠবে। কারণ আমি এর মধ্যে দিয়েছি প্রত্যেকটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, প্রত্যেকটা স্কিন হোয়াইটনিং ইনগ্রিডিয়েন্টস, যেটা প্রপারলি আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করে স্কিনের ধুলো ময়লা ইম্পিউরিটিসগুলোকে যেমন বের করে দেবে, তেমনই কিন্তু ডিট্যান করতে সাহায্য করবে। এই গরমে ট্যানিং আর আনইভেন স্কিন টোনের সমস্যা আমরা প্রত্যেকেই ফেস করি। তাই বলবো স্নান করতে যাওয়ার ঠিক 10-15 মিনিট আগে এই প্যাকটাকে রেডি করে খুব ভালো করে এটাকে ফুল বডিতে অ্যাপ্লাই করে নেবে। বন্ধুরা, এটা এমনই একটা প্যাক না যার মধ্যে আমি দিয়েছি কফি পাউডার। কফি আমাদের স্কিনটাকে ডিট্যান করবে, স্কিনের ব্ল্যাক স্পটগুলোকে রিমুভ করবে, স্কিন কমপ্লেক্সনকে ইভেন টোন করতে সাহায্য করবে। চালের গুঁড়ো আমাদের স্কিনটাকে হোয়াইটনিং করবে, লাইটনিং করবে, জেন্টালি এক্সফোলিয়েট করে স্কিনের ডেড স্কিন সেল, ধুলো ময়লা ইম্পিউরিটিসগুলোকে বাইরে বের করে দেবে। আর দিয়েছি কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ করে রাখবে, স্কিনে গ্লো প্রোভাইড করবে এবং স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করবে। দিয়েছি টক দই। হ্যাঁ বন্ধুরা, টক দই স্কিন হোয়াইটনিং করতে, ডিট্যান করতে খুব ভালোভাবে ওয়ার্ক করে। আমি এর মধ্যে প্রত্যেকটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, আর দিয়েছি শ্যাম্পু। বন্ধুরা, শ্যাম্পু বা বডি ওয়াশ আমাদের স্কিনে ধুলো ময়লাগুলোকে যেমন বের করে দেয়, তেমনই কিন্তু স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে। তাই জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে মাসাজ করতে করতে ফুল বডিতে অ্যাপ্লাই করবে। দেখো আমি এখানে খুব ভালো করে একটু থিক লেয়ারে আমার বডিতে অ্যাপ্লাই করে নিচ্ছি, তোমরাও কিন্তু একটু থিক লেয়ারে এই প্যাকটাকে ফুল বডিতে অ্যাপ্লাই করবে, আর হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে রব করবে, যাতে স্কিন থেকে ডেড স্কিন সেল মানে মৃত কোষগুলো খুব সহজে রিমুভ হয়ে যায়,
স্কিন যাতে ব্রাইট হয়ে ওঠে। আর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি। বন্ধুরা, হলুদ গুঁড়ো কিন্তু স্কিন হোয়াইটনিং করতে, ব্রাইটনিং করতে, লাইটনিং করতে খুব ভালোভাবে ওয়ার্ক করে, ট্যান রিমুভ করে, স্কিনে ব্ল্যাক স্পটগুলোকে খুব তাড়াতাড়ি ফেড করে দেয়। এই গরমে কিন্তু ডাল স্কিন, আনইভেন স্কিন, ট্যান স্কিনের সমস্যা আমরা কম বেশি প্রত্যেকেই ফেস করি। তাই বলবো এই প্যাকটাকে কিন্তু ডেফিনেটলি বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো করে ফুল বডিতে অ্যাপ্লাই করে নেবে। দে জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে 5 থেকে 10 মিনিট টাইম নিয়ে ফুল বডিটাকে মাসাজ করবে। হ্যাঁ বন্ধুরা, জেন্টলি তোমাকে কিন্তু খুব ভালো করে বডিটাকে মাসাজ করতে হবে, আর তারপর নর্মালি শাওয়ার নিয়ে নেবে। যেদিন তুমি তোমার স্কিনে এই প্যাকটাকে অ্যাপ্লাই করবে সেদিন কিন্তু কোনোভাবেই বডিতে সাবান বা শাওয়ার জেল দেবে না, এটা দিয়ে ফুল বডিটাকে ক্লিন করবে। দেখবে ইনস্ট্যান্ট তোমার স্কিন থেকে ট্যানটা যেমন রিমুভ হয়ে যাবে, তেমনই কমপ্লেক্সনটা কতটা ব্রাইট লাগবে, কতটা হোয়াইট লাগবে, স্কিনের ডে স্কিন সেগুলো যেমন চলে যাবে, তেমনই কিন্তু স্কিন ডিপলি ক্লিন হয়ে উঠবে। আর ব্ল্যাক স্পট আর ট্যানের সমস্যা সেটা তোমাকে একদমই ফেস করতে হবে না এই গরমে, স্পেশালি তুমি যদি এই প্যাকটাকে সপ্তাহে 2 থেকে 3 দিন রেগুলার বেসিসে ইউজ করো। বন্ধুরা, এটা এমনই একটা প্যাক যেটা ডিটানিং করতে, স্কিন হোয়াইটনিং করতে খুব ভালোভাবে ওয়ার্ক করে। বডি পিগমেন্টেশন বা আনইভেন স্কিন টোনের সমস্যা থাকলে সেটাও দেখবে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, এটা এতটাই এফেক্টিভ। তাই বলবো এই প্যাকটা কিন্তু বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো, এটা ভীষণ ভীষণ এফেক্টিভ, ইনস্ট্যান্ট কিন্তু তোমার কমপ্লেক্সনকে ফর্সা এবং উজ্জ্বল করে তুলবে। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এটা বাড়িতে ট্রাই করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিচে কমেন্ট করে জানিও। আর তোমরা আমাকে ফলো করছো তো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।